199-এ কলকাতার কোথাও বুফে আছে কিনা আমার জানা নেই, ইভেন এই কোয়ালিটি দিয়ে। ভিতরে এসেই ফার্স্ট বুফেটের আইটেমটা শুরু হয়েছে আনলিমিটেড ফুচকা দিয়ে। যে কোনো আইটেম রিপিট করতে পারো, বাট আমি বলবো এই ক্রিমি গার্লিক চিকেনটা অবশ্যই রিপিট করতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখো চিপেস্ট বুফের ভিডিও দেখে তোমরা এত পছন্দ করো, এত পছন্দ করো, তাই যেখানে যাই না কেন বারবার ঘুরে ফিরে কিন্তু তোমাদের জন্য চিপেস্ট বুফের ভিডিও খুঁজে আনি। তবে এতদিন তোমাদেরকে যা যা বুফে দেখেছি সব কটাকে মারো গুলি, কারণ আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ওয়ার্ল্ড চিপেস্ট বুফে। তোমরা এতদিনে কত ধরনের বুফে দেখেছো? 500, 400, 300। আজকে তোমাদের তার থেকেও কম দামের বুফে দেখাতে চলেছি। তো এতক্ষণে তো তোমরা টাইটেলে দেখে নিয়েছো যে বুফের প্রাইস কত। হ্যাঁ, মাত্র 199। এটা শোনার পর তো আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো যে এত কমও কি বুফে দেওয়া সম্ভব। আই থিঙ্ক তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে যে 199-এ বুফে কী করা সম্ভব এখনকার দিনে দাঁড়িয়ে। আর তোমরা কি ভাবছো এখানে কটা আইটেম হতে পারে? 7টা, 8টা, জোর 10টা, এর থেকে বেশি তো হতে পারে না, কিন্তু এখানে 15টা আইটেম রয়েছে, 15টা। ওকে চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন খোঁজ আছে, আর আমরা কি আমরা একটু একটু করে এগোচ্ছি, আর তোমাদের হেল্পটা খুবই দরকার। তোমরা হেল্প করলেই আমরা আরেকটু এগোবো, আমরা একটু মোটিভেট হবো, তাই সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখন 2000 সাবস্ক্রাইবার একদম কাছাকাছি রয়েছি। তো চলো সাবস্ক্রাইবটা অবশ্যই করো, মাস্ট। আর হ্যাঁ, যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তবে আমাদেরকে ছেড়ো না। আই এম বিশ্বজিৎ, আই এম সোনালি, এন্ড ইউ আর ওয়াচিং দ্য বং ক্রাঞ্চি। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো আজকের ডেস্টিনেশন হচ্ছে ফুচকা.com। তোমরা দেখতে পাচ্ছ এর আগে আমরা বহুবার কিন্তু ফুচকা.com এ এসেছি, আর এই ফুচকা.com ই কিন্তু এরকম অসাধারণ অসাধারণ কিন্তু কম্বো বুফে নিয়ে আসতে পারে, কারণ এর আগে যতবারই তোমাদেরকে দেখেছি সবই চিপেস্ট প্রাইসে, থালি বলো কম্বো বলো সবই কিন্তু তোমাদেরকে চিপেস্ট প্রাইসে দেখেছিলাম। এইবারও কিন্তু বুফেটা এই ফুচকা.com নিয়ে এসছে, তাও মাত্র 199-এ। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, একবারে ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে তো চলে এসেছি, এখানে 12-15 মতো সিটিং ক্যাপাসিটি আছে, আর অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন করে বলার কিছুই নেই, অ্যাম্বিয়েন্স তোমরা খুব ভালো জানো। আর 199-এর বুফেট যখন গিয়ে আগে দেখি কী কী আইটেমস আছে, চলো। ভেতরে এসেই ফার্স্ট বুফেটের আইটেমটা শুরু হয়েছে আনলিমিটেড ফুচকা দিয়ে। তো তোমরা অনেকেই কমেন্টসে বলেছিলে যে 200 টাকার নিচে বিলোতে একটা যদি বাফেট তোমরা পাও তাহলে দেখাও, বা ফুচকা টাইপের কিছু বাফেট যদি থাকে সেটা দেখাও। তো আজকে চলে এসেছি, তো ফুচকা রেডি আছে খাওয়ার পালা। ফুচকা মানে আলাদা কিছু বলার নেই, আর নর্মাল যে বাইরে আমরা ফুচকা খাই সেই ফুচকার থেকে এটা একটু আলাদা। তো এটা এখানেই প্রিপেয়ার করা হয়েছে, যার ফলে বাইরের পোর্শনটা আলাদাই লাগছে, নর্মাল আমরা যেটা বাইরে খাই তার থেকে আলাদা। খাওয়া যাক। ফুচকা নিয়ে আলাদা কিছু বলার নেই, আমি ফুচকা প্রচণ্ড খেতে ভালোবাসি, আর এখানেই আমি ফুচকা খেতেই এসেছি, তাই তোমরা পরেরগুলো দেখো আমি ফুচকা খেয়ে আসছি। আচ্ছা, অ্যাম্বিয়েন্স তো তোমাদেরকে দেখালাম, তবে এবার কিন্তু এই ফুচকা.com এ দেখো বুফের কাউন্টার কিন্তু বসানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বুফের কাউন্টার রয়েছে। ম্যাডাম তো বললো ভেতর সম্বন্ধে কী কী আইটেম আছে বা দেখে নেওয়া যাক। তো আবার অনেকদিন বাদে কিন্তু আমরা ফুচকা.com এ চলে এসেছি। তো দাদা কেমন আছো বলো? ভালো আছি, চলছে। তো এবার 199-এ বুফে রাখছো, তো মানে 199-এ বুফে কী করে ভাবলে? না না দেখো, তোমরা তো আগেও এসছো, যখন তোমরা তো জানো আমরা মাঝে মাঝে নতুন নতুন করার চেষ্টা করি, প্ল্যান করি, নতুনভাবে কিছু এক্সিকিউট করার চেষ্টা করি। তো এবার সেই রেসপেক্টে ওই জন্য এরকম তো একটা চিন্তাভাবনা করেছিলাম যে একটা কম প্রাইসে বুফে করার চিন্তাভাবনা করেছি। এবারে কম প্রাইসে করতে গিয়ে এতটা কম করতে পারবো ভাবিনি। এবারে চিন্তাভাবনাটা কীরকম আছে বলো তো, এটা প্রমোশনাল নয় বা কিছু নয়, মানে এমনি প্রমোশনের জন্য করা হচ্ছে না, প্রমোশন তো আমাদের দরকার নেই সেটা তুমি জানো আগে থেকে। প্রবলেমটা যেটা সেটা কি বলো তো, আমাদের আমরা যে রেসপেক্টে এটা করছি আমাদের চিন্তাভাবনা কী আছে দেখো, যে কোনো ক্যাফে বা এইগুলো যদি তোমরা তো জানোই যে আমাদের একটা পুজোর আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, ঠিক আছে। আমি দেখে নিয়েছি যদি এটাতে দেখো এখন যা চিকেনের দাম এটাতে কিন্তু
এর মধ্যে যে কজন খেয়ে গেছে একজন কিছু লোক তো আমাদের লস করিয়েছে, সেটা আমিও জানি। সেই লসটাকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে দেবো। আচ্ছা, আমরা তো এমনিতে কোনো পেড প্রমোশন করি না বা কিছু না, সেটা তোমরা জানোই ভালো করে। তো এই হচ্ছে আমার কনসার্ন, এই জন্য করেছি। মানে কম করার জন্য যখনই কমই করবো তার একদম চিপেস্টই করবো, সেইভাবেই করেছি। বাট কোয়ালিটি মেনটেন করে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি। এবার খেয়ে তুমি বলতে পারবে কেমন লাগছে? পনেরোটা আইটেম রাখছো একদম? হ্যাঁ, মানে দেখো পনেরোটার মধ্যে এখন তুমি এগুলো নাম্বারিং করে আছে বলে তুমি যদি এখন আছে আর সস টি বাদ দাও তাহলে ওটা পাচ্ছি। সবই প্রায় ননভেজ? হ্যাঁ, মানে খুব কমই ভেজিটেরিয়ান আছে। এই হচ্ছে মেনু। তো তাও দাদার থেকে জেনে নেবো কী কী আইটেম রয়েছে এখানে। এটা হচ্ছে স্পেশাল চিকেন রোল, এটা হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন, একটু সুইট এরকম, এটা ক্রিমি গার্লিক চিকেন, এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান চিলি চিকেন, এটা ভেজ মাঞ্চুরিয়ান, এটা রুমাল রুটি, এটা তোকারি মোমো। শুরুতে ফুচকা থাকছে আনলিমিটেড, শুরুতে তো আনলিমিটেড ফুচকা আছে। দেখো আমাদের ডেজার্ট যেটা সিঙ্গেল সার্ভ, এটাও ফুচকার উপরই থাকবে, চকলেট ফুচকা বা ম্যাঙ্গো ফুচকা কিছু একটা এরকম। মানে কনসেপ্টটা হচ্ছে স্টার্ট উইথ ফুচকা এন্ড উইথ ফুচকা। ওকে, তো চলো দাদা মুখ থেকে জেনে নেবে, এবার ট্রাই করে দেখি তারপর বুঝতে পারবো কিরকম কোয়ালিটি আছে। চলো, তো ফুচকা তো তোমরা আনলিমিটেড দেখে নিলে, এবার স্টার্টারে আসা যাক। আর স্টার্টারে দেখো এইভাবে প্লেটিং করে বসে পড়েছি, কী কী আছে তোমাদের আগে দেখাই। অল্প অল্প সব কিছুই নিয়েছি কারণ অনেকগুলো আইটেমস আছে, অল্প অল্প না খেলে হবে না। তো ফার্স্ট হচ্ছে এই ভেল টাইপের, আলু ভেল টাইপের, বেশ সেবাই দিয়ে বেশ সুন্দর করে এটা করেছে। এছাড়া এখানে একটা সস বা ডিপ দিয়েছে, মেয়োনিজও থাকে, আচার রয়েছে, আর তুফানি চিকেন মোমো যেটা দেখতে খুবই টেম্পটিং লাগছে, আর এটা তোমরা দেখছো স্পেশাল চিকেন রোল, বেশ রুমালি রুটি দিয়ে তো বেশ অসাধারণ লাগছে, আর মোমো গ্রিল স্যান্ডউইচ। তো সব কিছুই আমি একটা করে নিয়েছি, বাকিগুলো তো মেন কোর্স রয়েছে, ডেজার্ট রয়েছে, তো অল্প অল্প নিয়ে এবার ট্রাই করা যাক। তো প্রথমে চাট দিয়ে শুরু করছি। চাট যেরকম হয় একটু লেবু টেবু দিয়ে বেশ ঠিকই আছে, বাট এখানে চাটটা বেশি খেতে আসিনি। এই স্যান্ডউইচ এটা ট্রাই করি। তো মোমো যেহেতু বলেছে দেখি ভেতরে কী আছে। তো এখানে তোমরা দেখছো মোমো দেওয়া রয়েছে, আর এটা ফ্রাইড করে বেশ সসে মেয়োনিজে করে বেশ ঠিকঠাকই লাগছে, গ্রিল করা, দেখা যাক কীরকম। ঠিকঠাকই আছে, মোমোর মধ্যে স্পাইসেস দিয়ে স্যান্ডউইচ, এটা আমার ঠিকঠাক লাগলো বেশ। তো পরের আইটেমটা হচ্ছে তুফানি চিকেন মোমো। তো এটার মধ্যে কী তুফান আছে আমি জানি না, খেয়ে দেখতে হবে তার জন্য। তো সাইজ হচ্ছে দেখো এরকম, আর এটা সসেস দিয়ে বেশ টস করেছে বেশ। এটা ফার্স্টে খেয়ে দেখি কেরকম, ভেতরে সমস্ত কিছু ভেজিস ভেজিস দিয়ে সসেস দিয়ে টস করে একটা হালকা তোমরা একটা স্পাইসি ফ্লেভার পাবে। মোমোটা একটু ঝাল লাগলেও বেস্ট রোস্ট করা আছে, চিলি ফ্লেক্সের জন্য বেশ ভালো। আর স্টার্টার তো সবে শুরু করলাম, বাট এটা ভালো লাগলো আমার। তোমরা কিন্তু এটা অনেকগুলো ট্রাই করতে পারো, বেশ ভালো লাগলো। তো এটা হচ্ছে স্পেশাল চিকেন রোল, তো এটা রুমালি রুটি দিয়ে করেছে, তো লাচ্চা বাচ্চা ভেবেছিলাম করবে। তো ভেতরে কী আছে সেটা দেখি। তো এই যে বেশ পুরো একটা গোটা রুমালের রুটি দেখছি, আর এখানে ভেজিস চিকেনের আইটেম, ক্যাপসিকাম, পেঁয়াজ, মেয়োনিজ দিয়ে সুন্দরভাবে এইভাবে একটা রোটে করেছে। আর র্যাপটা খুলে আমি ঘেটে ঘ করে ফেলেছি, তোমরাও দেখতে পাচ্ছ। বাট স্পেশাল কী আছে না খেলে বোঝা যাবে, খাওয়া যাক। অনেকক্ষণ রাখার ফলে একটু হার্ড হয়ে গেছে রুমালি রুটিটা, বাট তোমরা যখন গরম গরম নেবে তোমাদের একটু বেটার লাগবে। আর ভেতরে ক্যাপসিকাম তোমাদের যেগুলো দেখালাম বেশ সুন্দর ম্যারিনেশন করেছে রুমালি রুটি দিয়ে, ঠিকঠাক লাগলো। মানে যারা একটু এই টাইপের পছন্দ করে, বাট এতগুলোর মধ্যে আমাকে যদি বলো আমার কাছে মোমোটা সেরা লেগেছে। তুফানি মোমো অনেকগুলো নিয়ে খাও, বেশ তুফান মার্কা, বেশ সুন্দর। ওকে, তো স্টার্টার তো তোমাদের দেখিয়ে দিলাম, যেখানে আনলিমিটেড ফুচকা ছিল ম্যাডাম তোমাদের স্টার্টার দেখালো, আর এবার নিয়ে চলে এসেছি কিন্তু মেন কোর্স। তো আমার কাছে দেখো মেন কোর্স চলে এসেছে, এত ভরে ভরে জায়গা হচ্ছে না, এত খাওয়ার আরও নেবো। আনলিমিটেড যা যা নিচ্ছ সমস্ত কিছু কিন্তু তোমরা আনলিমিটেড পাবে, বারবার বলে দিচ্ছি তোমাদেরকে আনলিমিটেড। তো চলো ফার্স্টে কী কী আসে মেন কোর্সে তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখছো একটা রুমালি রুটি রয়েছে, ক্রিমি গার্লিক চিকেন। আচ্ছা, তার সাথে কিন্তু তোমরা পাচ্ছ ভেজ ফ্রাইড রাইস, এখানে দেখো ক্যারেট রয়েছে, কড়াইশুঁটি রয়েছে,
আচ্ছা, তার সাথে কিন্তু তোমরা পাচ্ছ এগ সেজওয়ান রাইস, আর এখানে পাচ্ছ গ্রেভি আইটেমে এইটা রয়েছে মঙ্গোলিয়ান চিকেন, তার সাথে তোমরা পাবে সিঙ্গাপুরিয়ান চিলি চিকেন, আর এখানে পাচ্ছ তোমরা ভেজ মাঞ্চুরিয়ান। তো সফট আমি স্টার্ট করছি এখানে রুমালি রুটিটা দিয়ে, তারপর রাইসে আসবো। স্টার্টারে যে কোনো আইটেম খেয়েছি মোটামুটি অ্যাভারেজ, এবার দেখো 199 বুফে রয়েছে, দুশো টাকায় ধরতে পারো, তো সেই জায়গায় তোমরা 700-800 টাকা প্রাইসের বুফের খাবারের কোয়ালিটি এক্সপেক্ট করতে পারো না। তো সেখানে কিন্তু 200 টাকা অনুযায়ী কিন্তু এগুলো বেশ কোয়ালিটিফুল খাবার কিন্তু সার্ভ করছে ফুচকা ডটকমে। এখানে আগেরবারও ট্রাই করেছি বহুবার আইটেম, সেখানে কিন্তু কোয়ালিটিফুল খাবার ছিল। তো চলো ফার্স্টে আমি এটা দিয়ে ট্রাই করবো, সেটা হচ্ছে ক্রিমি গার্লিক চিকেনটা। তো দেখো এরকম কিন্তু ছোটো ছোটো চিকেনের পিস তোমরা পাবে, আর এটা কিন্তু উইথ বোন রয়েছে, বোনলেস নয়, মানে হাত দিয়ে বুঝে গেলাম, দেখো ওখানে বোন রয়েছে। চলো স্টার্ট করুন। এখন অবধি পুরো আমি মেন কোর্স খাইনি, বাট তোমরা যে কোনো আইটেম রিপিট করতে পারো, বাট আমি বলবো এই ক্রিমি গার্লিক চিকেনটা অবশ্যই রিপিট করতেই, খুব ভালো খেতে সুন্দর লেগেছে। যেহেতু ক্রিম ইউজ করেছে সেই ক্রিমি ক্রিমি ব্যাপারটা কিন্তু এর মধ্যে রয়েছে, এটা ব্যাপক খেতে হয়েছে। আচ্ছা চলো এবার আসছি ভেজ ফ্রাইড রাইসে। তো রাইসের কোয়ালিটি দেখো, এরকম কিন্তু রাইস রয়েছে, তার সাথে কিন্তু তোমরা এখানে ভেজ হিসাবে গাজর পাচ্ছ আর কড়াইশুঁটি পাচ্ছ। আর এটা দিয়ে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন। এখানে মঙ্গোলিয়ান চিকেন কিন্তু তোমরা এখানে এটা কিন্তু বোনলেস পাবে, এটা কিন্তু বোন নয়, এটা তোমরা বোনলেস পাবে। তো চলো এটা গ্রেভিটা দিয়ে ভালো টেস্ট করে দেখি, এটাও ভালো। এটার মধ্যে একটা সুইটনেস, একটা ট্যাঙ্গিনেস ভাব রয়েছে, খারাপ না, স্পাইসি নেই একদমই, এটা আমার ভালো লেগেছে। আমার এখানে সব ঘেটে ঘ হয়ে গেছে, মানে প্রত্যেকটা আইটেমই এক টাইপের দেখতে লাগছে, যেহেতু জায়গাটা ছোটো। তাও আমি তোমাদেরকে কিন্তু মেনশন করে দিচ্ছি কোনটা কী। আচ্ছা এবার আমি ট্রাই করছি কিন্তু এখানে ভেজ মাঞ্চুরিয়ান রাইসের সাথে, এটা কিন্তু রয়েছে আমার ভেজ মাঞ্চুরিয়ান, সবই এক টাইপের দেখতে লাগছে, বুঝতেই পারছো। তো ভেজ মাঞ্চুরিয়ানটার সাথে আমি ট্রাই করবো, দেখো কাটলাম আর তোমরা বুঝতে পারবে যে ভেতরে কিন্তু পেঁয়াজ দেখা যাচ্ছে, ক্যাবেজ রয়েছে, গাজর রয়েছে। তো এইটা দিয়ে আমি একটু রাইসটা ট্রাই করবো, ভেজ ফ্রাইড রাইসটা। চলো এটার মধ্যে সুইটনেসটা একটু বেশি আছে, ট্যাঙ্গিনেসটা কম আছে, মানে আছে ট্যাঙ্গিনেস একটু কম আছে, তবে খেতে ভালো লাগছে। এই দুটো আইটেম কিন্তু মিষ্টি আর ভাবটা একটু বেশি রয়েছে। আচ্ছা এবার যেটা ট্রাই করবো আমি এখানে হচ্ছে এগ সেজওয়ান রাইস। তো এটাও দেখো রাইসের কোয়ালিটি এটা এটা সেমই রয়েছে, আর সেজওয়ান সসের মধ্যে করা হয়েছে, সাথে এগ রয়েছে এরকম এরকম। এটা দিয়ে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান চিলি চিকেন, নর্মাল চিলি চিকেন, তবে এটার মধ্যে কিন্তু তোমরা বোন পাবে, চিলি চিকেনে কিন্তু বোন আছে। আর এটার টেস্টটা যদি বলি, সিঙ্গাপুরিয়ান যে ককটেল আছে সেই ককটেলটার সাথে হালকা একটুখানি টস করিয়ে, হালকা খুব বেশি না, হালকা টস করিয়ে নর্মাল চিলি চিকেন তৈরি করা হয়েছে, খেতে ভালো লাগছে। তবে একটা কথাই বলবো, 200 টাকা মানে আন্ডার 199 কলকাতাতে আর কোথাও বুফে আছে কিনা আমার জানা নেই, ইভেন এই কোয়ালিটি দিয়ে। এর আগে তোমাদেরকে বুফে দেখিয়েছি বিভিন্ন টাইপের, বিভিন্ন রকম খাবারের বুফে দেখিয়েছি, বাট এই প্রাইসে এখনও কোথাও অ্যাভেলেবেল নেই আমার মনে হয়। বাট টেস্ট আর কোয়ালিটি যা দিচ্ছে এটুকুনি বলবো পসিবল না, এই প্রাইসে দেওয়াটা একদমই পসিবল নয়। বাট এর কিছু কিছু জায়গায় যা হয় যে কোয়ালিটি ফেল হয়, বাট সেটা কিন্তু এখানে নয়, একদমই নয়। এটা মেন কোর্সটা শেষ করি, তারপর কিন্তু ডেজার্ট আছে। তো আজকের আমাদের ডেজার্ট অন দ্য ডে চলে এসেছে, তো শুরুটাও ফুচকা ছিল আর শেষটাও ফুচকা, যেটা আমার বেশ ভালো লাগলো। ফুচকা ডটকমে এসে ফুচকা থাকবে না তা তো হতে পারে না। তো আজকে ডেজার্ট অন দ্য ডে হচ্ছে এই দেখো, ভেতরে চকলেট সিরাপ দিয়েছে আর স্প্রিঙ্কলস দিয়েছে আর ফুচকার মধ্যে, খাওয়া যাবে। চকলেট ফুচকা যেরকম হয় সিমিলার সেরকম, ডেজার্ট হিসাবে শেষে ফুচকা অসাধারণ লাগলো, আর ফুচকা প্রেমীদের তো বেশিই ভালো লাগবে। আর এই ডেজার্টটা কিন্তু ওয়ান টাইম সার্ভ আছে, এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা কিন্তু আনলিমিটেড ছিল, কিন্তু এখানে শুধুমাত্র ডেজার্টটাই কিন্তু ওয়ান টাইম সার্ভ আছে। আর চলো খাওয়া দাওয়াটা সব দেখলে বাকি কথা বাইরে। ওকে সো ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম ফুচকা ডটকম থেকে। তো ওভারঅল এবার বুফে নিয়ে তোমাদেরকে অনেক কিছু বলার আছে বুফে নিয়ে, যেগুলো আমরা ভেতরে রিভিল করিনি। তো সেগুলো হচ্ছে বুফের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসও রয়েছে 199 বুফেতে, তো সেটা আমরা ভেতরে বলতে পারি, কারণ ভেতরে প্রচণ্ড গরম, কারণ বাইরে অলরেডি বিশাল গরম, তার উপর ভেতরে আরও বেশি গরম। তাই যত তাড়াতাড়ি পারলাম রিভিউটা করে তো বাইরে আসার চেষ্টা করলাম। তো এবার তোমাদেরকে বলি যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কী কী রয়েছে। তো দেখো এই বুফেটা কিন্তু 199 প্রাইস রয়েছে, আর কোনো জিএসটি কিন্তু এক্সট্রা কোনো ট্যাক্সও কোনো তোমাদের পে করতে হবে না, শুধু 199 দেবে আর তোমরা বুফে এনজয় করবে।
আর আরেকটা জিনিস, এই বুফের জন্য কিন্তু তোমাদের কোনো প্রি বুক বা আলাদা করে তো ফোন করে আসা এসব কিছু করতে হবে না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তোমরা আসবে 199 বুফে নেবে আর এনজয় করবে। বলে দিই এই বুফেটা কিন্তু শুধু ডিনার বুফে, মানে রাত্রিবেলাতেই তোমরা পাবে। এটা সন্ধ্যে 5:30 থেকে শুরু হয়ে যাচ্ছে আর রাত্রি 9টা অবধি চলবে, আর এন্ট্রি টাইমিং কিন্তু সন্ধ্যে 8টা অবধি লাস্ট। আরেকটা জিনিস, এই বুফেটার কিন্তু মধ্যে তোমরা 1 ঘন্টা করে টাইম পাবে। আর বুফে কিন্তু শেয়ারেবল নয়, বুফে কিন্তু শেয়ার করতে পারবে না আর বুফে পার্সেলও করতে পারবে না। মেন যেটা বলা সেটা তোমরা কিন্তু কেউ খাবার নষ্ট করো না, তোমাদের যতটা প্রয়োজন তোমরা আসো, এসে নাও, রিপিট করো, তাতে কোনো আপত্তি নেই, বাট খাবার নষ্ট করো না। 100 চার্জেস আছে, 100 rupees চার্জ থাকবে। তো ওভারঅল এই ছিল বুফে। আর এবার বলি বুফের কোয়ালিটি। দেখো 200 টাকায় আমার মনে হয় না যে কলকাতার কোনো সাইডে এখন বুফে বলে আছে, কারণ এরপরও দেখতে পারবো কিনা জানি না, কারণ এই প্রথম দেখলাম 200 টাকাতে বুফে। হ্যাঁ তো তাও 199, তার আবার 15 খানা আইটেম বুঝতে পারছো, তো সবই আনলিমিটেড শুধুমাত্র ডেজার্টটা বাদ দিয়ে। তো খাবারের কোয়ালিটি যদি বলি 199 প্রাইস অনুযায়ী বুফের কোয়ালিটি যেরকম হওয়া উচিত সেরকমই, বাট তোমরা 500-600 টাকার বুফে সেরকম খাবারের কোয়ালিটি এক্সপেক্ট নিয়ে একদমই এসো না। 200 টাকার খাবারের কোয়ালিটি আমি বলবো প্রাইস অনুযায়ী তার থেকেও বেটার কোয়ালিটি আছে, এটুকুনি বলতে পারি। আমার স্টার্টার ঠিক ছিল, যারা স্পাইসি খেতে পারে তারা স্টার্টারগুলো তাদের ঠিকঠাক লাগবে, বাট স্পাইসি খেয়ে আমার তখন ভূমতালু থেকে করে স্পাইসি নাড়া দিয়ে দিয়েছে। বাট হ্যাঁ মেন কোর্সটা বেশ ভালো, ফুচকা অনেকগুলো তোমরা খেতে পারো। ওভারঅল এই প্রাইসে এটা শেষ, মোস্ট ইম্পর্টেন্ট 199 তোমরা ফুচকা পাচ্ছ আনলিমিটেড, মানে ভাবতে পারছো মেয়েদের জন্য এটা স্বর্গ। ম্যাডাম অনেকগুলো ফুচকা খেয়েছে আজকে, অনেকগুলো, কটা খেয়েছো? গুনি আচ্ছা গুনে আনলিমিটেড ফুচকা খেয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের বুফের ভিডিও। তোমরা অনেকেই বলছিলে যে 300 টাকার নিচে বুফে দেখাও, 200 টাকার মধ্যে বুফে দেখাও, তো দেখালাম তোমাদেরকে এই বুফে। আর এই বুফে কিন্তু চলবে এই 27 সেপ্টেম্বর, 13 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু 27 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে এক্সটেন্ড করবে কিনা জানি না, তোমরা ফোন করলে জেনে নিতে পারো যে পরবর্তীকালে থাকবে কি থাকবে না। তো চলো তোমাদের ফুচকা.com-এর প্রপার অ্যাড্রেসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোন জায়গায় ফুচকা.com। আচ্ছা তো এই হচ্ছে ফুচকা.com, তো তোমাদের অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিই। এই ফুচকা.com কিন্তু মেনলি হচ্ছে বেলঘড়িয়াতে, আর আমার এইদিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই সোজা রাস্তাটা, এদিকে চলে গেলে কিন্তু পড়বে বেলঘড়িয়া স্টেশন। বেলঘড়িয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, বেরিয়ে দেখবে সামনে যে কচুরির দোকানগুলো রয়েছে তার ঠিক পাশে একটা গলি ঢুকছে, যেখানে দেখবে বিবেকানন্দের একটা স্ট্যাচু রয়েছে। এই যে রোডটা, এই রোডটাকে বলা হয় বিবেকানন্দ নগর। জাস্ট ওই গলি দিয়ে ঢুকে তোমরা ডান হাতে আসবে, ডান হাতে আসার পর তোমরা দেখতে পাবে এখানে হনুমানজির একটা মন্দির রয়েছে, তার ঠিক অপোজিটেই কিন্তু তোমরা পেয়ে যাবে ফুচকা.com। আর এই দিক দিয়ে যারা আসবে, মানে নিমতা বিরাটি ওদিক দিয়ে যারা আসছো, তারা এই ব্রিজ বেলঘড়িয়া ব্রিজের সাইড দিয়ে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করবে যে প্রতিভা হোটেল কোন দিকে, এই যে মুখটা এই মোড়েই রয়েছে প্রতিভা হোটেল, তা এই দিয়ে ঢুকে জাস্ট তোমরা জানাতেই পেয়ে যাবে ফুচকা.com। আর হ্যাঁ এছাড়াও কিন্তু গুগল ম্যাপের প্রপার অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা যাও কি চেক করো না, ইভেন ফোন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। তো এই ছিল আজকের বুফের ভিডিও। তো কেমন লাগলো আজকের বুফের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা প্রত্যেকবারের মতো ভালো লেগে থাকলে কি করবে, লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর টাটা বাই, স্টে হ্যাপি, স্টে হ্যাপি।